যমুনা টিভির ভাইরাল রাজনৈতিক টক শো রাজনীতি, যার উপস্থাপিকা রোকসানা আনজুম নিকুল। কে রোকসানা আনজুম নিকুল? কি করছেন, কোথায় থাকছেন, পড়াশোনা কতটুকু করেছেন, বিবাহিত নাকি, কত টাকা মাস ইনকাম করেন, ইত্যাদি বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলুন ভিডিওর মূল পয়েন্টে চলে যাই। নাম রোকসানা আনজুমান নিকুল, পেশা সাংবাদিকতা, কাজ করছেন যমুনা টিভিতে, মাসকে ইনকাম করেন 50 থেকে 60 হাজার টাকা। গণমাধ্যমের তথ্য অনুসারে তার একটি মেয়ে রয়েছে এবং তিনি বিবাহিত। কোটা আন্দোলনের সময় রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার সময় আলোচনায় আসেন রোকসানা আনজুমান নিকুল। তবে বর্তমানে কিছুটা সমালোচনার সম্মুখীন হচ্ছেন তিনি হাসনাত আবদুল্লাহকে নিয়ে করা রাজনৈতিক টক শোতে লাউ কদুর পার্থক্য নামক টাইটেলের ভিডিওতে কিছু আপত্তিকর কথা বলেন, যেটি নিয়ে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে সমালোচনা চলছে। দর্শক, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানান আমাদের কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। ডো নট ফরগেট ফর সাবস্ক্রাইব অন পয়েন্ট বাই না ইউটিউব চ্যানেল।